ছাত্রছাত্রীদের জন্য দারুণ একটা খুশির খবর খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফলাফল কবে এই পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশিত হবে এ নিয়ে গুরুত্বপূর্ণ একটি আপডেট এসে গেল তো চলুন এবার দেখে নিই সেই আপডেটে কি বলা হয়েছে কবে এই পরীক্ষাগুলোর ফলাফল প্রকাশিত হবে জুন মাসেই তিন মেগা পরীক্ষার ফলাফল প্রকাশ হবে সূত্রের খবর জুনের প্রথম সপ্তাহে মাধ্যমিকের ফলাফল বেরোনোর সম্ভাবনা রয়েছে প্রকাশিত হতে পারে জয়েন্টের রেজাল্টও আর জুন মাসের মাঝামাঝি সময়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হতে পারে সব কিছু ঠিক থাকলে তিনই জুন মাধ্যমিকের ফল প্রকাশিত হতে পারে চলতি বছরের ষোলোই মার্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে প্রতি বছরের মতো এবারও তিন মাসের মাথায় ফল প্রকাশিত হতে চলেছে জানা গিয়েছে আগামী একত্রিশে মে পহেলা ও দোসরা জুন ফল প্রকাশের বিষয়টি নিয়ে সংসদে বৈঠকে বসবে সেখানে স্থির হবে চূড়ান্ত দিনক্ষণ উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার কথা জুনের পনেরো তারিখের মধ্যে সেই লক্ষ্যেই এগোচ্ছে সংসদ মাঝে বিভিন্ন জেলা থেকে শিক্ষা আধিকারিকদের সঙ্গে আলোচনা হবে তাদের প্রস্তুতি খতিয়ে দেখা হবে এরপর শিক্ষা দপ্তরের চূড়ান্ত অনুমোদন মিললেই ফল ঘোষণা দিনক্ষণ জানাবে সংসদ কোভিডের কারণে বহুদিন ক্লাস না হওয়ায় চলতি বছরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাস কমানো হয়েছিল দু সালের রাজ্যে দুই মেগা পরীক্ষা পূর্ণ সিলেবাসে হওয়ার কথা তবে সিলেবাস শেষ করাটা কাটা হয়ে দাঁড়িয়েছে সময় বিভিন্ন শিক্ষক সংগঠন মধ্যশিক্ষা পর্ষদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে দাবি জানিয়েছে ছাত্রছাত্রীদের স্বার্থে দ্রুত বিষয়টি পরিষ্কার করা হোক পর্ষদ এবং সংসদ পরিস্থিতির দিকে নজর রাখছে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ইতিমধ্যে জানিয়েছেন করোনা পরিস্থিতি বিবেচনা করে ও অন্য বোর্ডগুলো কি করছে সেটা দেখে তারপরই সিদ্ধান্ত নেওয়া হবে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে কি না অন্য বোর্ড পূর্ণাঙ্গ সিলেবাসে করলে উচ্চ মাধ্যমিকও পূর্ণাঙ্গ করতে হবে না হলে ইনজাস্টিস হবে দু সাল থেকে শুরু হয় কোভিডের দাপট টানা বন্ধু ছিল স্কুল পরের বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটি পরীক্ষাই হয়নি কিছুদিন ক্লাস হলেও শেষ হয়নি সিলেবাস সেই কারণে চলতি বছরের দুটি পরীক্ষাতেই সিলেবাসের বোঝার কমানো হয় পর্ষদ এবং সংসদ প্রায় তিরিশ শতাংশ করে কম সিলেবাসে পরীক্ষা নিয়েছে এবার আগামী মাসে যার ফলপ্রকাশ হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা জানিয়েছেন জুনের প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশ হবে আগামী বছরের পরীক্ষা পূর্ণ সিলেবাসে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে পর্ষদ এবং সংসদ কিন্তু চলতি বছরে জানুয়ারির জায়গায় ক্লাস শুরু হয়েছে ফেব্রুয়ারি থেকে গরমের ছুটি বাইশ দিনের জায়গায় বেড়ে হয়েছে ৪৫ দিন এর মধ্যে হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক হওয়ায় ক্লাস হয়নি কিছুদিন এর ফলে দশম এবং দ্বাদশের ক্লাস প্রায় তিন মাস অতিরিক্ত বন্ধ থেকেছে সিলেবাস আদৌ শেষ করা যাবে কি না তা নিয়ে সন্দিহান শিক্ষকরা ধন্যবাদ